বৈরী সহযোগী সন্দেহভাজন আটককৃত পাঁচ যুবককে ছেড়ে দিতে বাধ্য হলো গন্ডাছড়া থানার পুলিশ। গত রবিবার গঙ্গানগর থানা এলাকার আনন্দপাড়া থেকে টিএসআর জওয়ানরা যুবকদের আটক করে তাদের প্রত্যেকের বাড়ি গন্ডাছড়া থানা এলাকার পুরান ভগীরথ পাড়ায়। 15 আগস্টকে সামনে রেখে প্রতিদিনের মতো এদিনও রুটিন মাফিক টিএসআর 12 নম্বর ব্যাটেলিয়নের নবকুমারপাড়া ক্যাম্পের জওয়ানরা টহলদারিতে বেরিয়ে আনন্দপাড়াতে অপরিচিত পাঁচ যুবককে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করে গন্ডাছড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। টানা 3 দিন ধরে গন্ডাছড়া থানার পুলিশ তাদের বিরুদ্ধে তদন্তে নেমে ধৃতরা বৈরী সহযোগী দলের সাথে যোগাযোগ রয়েছে এমন কোনো কিছু প্রমাণ বের করতে পারেনি। আসলে এদিন যুবকরা আনন্দপাড়াতে গিয়েছিল সোলার লাইট কেনার জন্য। এদিকে ভারত বাংলা সীমান্তে এইসব প্রত্যন্ত এলাকাগুলোতে বর্তমানে বৈরী দলের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এদিন টিএসআর জওয়ানরা বৈরী বিরোধী অভিযানে বের হয়ে অপরিচিত পাঁচ যুবককে ঘোরাফেরা করতে দেখে আটক করেছিল। যদিও বা পরবর্তী সময় বিএসএফের পক্ষ থেকে টিএসআর জওয়ানদের বারবার বলার চেষ্টা করে ধৃত যুবকরা তাদের পরিচিত, এমনকি তাদের মধ্যে এক দুজন তাদের ক্যাম্পেও কাজ করে, তাই তাদের ছেড়ে দিতে বলে। তবে কোনো অবস্থাতেই টিএসআর জওয়ানরা মানতে নারাজ, উল্টো তাদের পুলিশের হাতে তুলে দেয়। অবশেষে পুলিশের তদন্তে বেরিয়ে আসে ধৃতরা অসহায় নিরপরাধ, তাই মঙ্গলবার সকালে থানা থেকে পুলিশ ধৃতদের সম্মানের সাথে ছেড়ে দিতে বাধ্য হয়। গত রবিবার এটা আমাদের বগিরোড় অল বগিরোড পাড়ার এই পাঁচজন ছেলে, এটা সাধারণ মানুষ, কর্ম করণীয়া, কৃষি করণীয়া, তো গ্রামে তো কারেন্ট তো নাই, সেদিক দিয়ে একটা কি বলে এটা চুলার লাইট কেনার জন্য তারা একটা সংগ্রহ করছে, কিনা হয়েছে এটা গার্জেন, তো বাকিটা মিলিয়ে তারা লেবার দুজন নিছে, আর বাকিটা তারাও চেষ্টা করছে যদি এখানে বেচনিয়া থাকে পাইলে আমাদেরও কয়েকটা আমরা লইয়া আসবো, সেই হিসাবে তারা পাঁচজন মিলিয়ে গেছে রবিবার দিনে। সেখানে গেছে গিয়া সেইরা একটা আনন্দরুয়াজা পাড়া নাকি, সেখানে গিয়া পুজছে তারা। ওই আনন্দরুয়াজা পাড়াতের মধ্যে একটা তখনই গঙ্গী পূজা আসিল, তো আমাদের গঙ্গী পূজা যখন করে তাইলে আলকা লোক যদি যায় সেখানে পূজা শেষ না হওয়া পর্যন্ত প্রবেশ করতে পারে না, তাই পূজা শেষ অবধি তারা অপেক্ষা করছে এখানে বসা। এর মধ্যে তারা এখানে আসিল আর মালিকই কইছে তারারে বাট খাইয়া যাও, বাট খাওয়ার পরে ওই উডাসিং পাড়াতে এখানে থেকে একজনের লোক তাদেরকে পুষাই দিব, গিয়া সেরা ব্যাটারি লইয়া আনবো, সেই হিসাবে তারা এখানে অপেক্ষা করছি এবং বাটও খাইছি। এমন সময় টিএসআররা এখানে গিয়া পুজছে, পুজছা তারারে জিজ্ঞাসা করছে তোমরা কোথায় থেকে আসো, তারা বলছে যে আমরা বগিরোড পাড়াতে আসি, আমরা বগিদের ছেলে, কিন্তু আসলাম ওখানে আমরা একটা চুলার দরকার আছে, চুলার এখানে কেনার জন্য আমরা উদাসীন পাড়াতে যাবো, সেই হিসাবে তারারে তথ্য দেওয়ার পরেও তারা মানছে না যে না তোমরা বগিরোড পাড়াতে থাকুক না থাকুক তোমরা আমাদের লোকে যাতে মানে যাইতে হবে, সেই হিসাবে তারা বারবার রিকোয়েস্ট করছে, আমরা তো এখানে বিএসএফ লোকে থাকে, টিএসআর ক্যাম্প আছে, এরপরে গ্রামের লোকও আছে, আমরা ব্যাটারি কেনার জন্য আমরা আসছি, অন্য কোনো 2 নম্বর আমাদের কাছে নাই, শুধু সুতরাং আমরা ব্যাটারি চার্জ কেনার জন্য আমরা আসছি, এই হিসাবে বারবার তথ্য দেওয়ার পরেও টিএসআর তারা মানছে না। তারা তথ্য দিছে যে আমাদের এখানে বিএসএফ ক্যাম্প আছে, এরপরে টিএসআর ক্যাম্প আছে, প্রয়োজনে আপনারা এটা জিজ্ঞাসা করুন আমরা ভালো নাকি খারাপ, তারা এটাও করছে না, এরপরে ডাইরেক্ট তাদেরকে লইয়ে আনছে। গন্ডাছড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।